আমার বাবাকে কোনদিন কাঁদতে দেখি নাই সব সময় শাসন করে মনে করেছি আমার বাবা বুঝি কঠোর আমার প্রতি মায়া নাই কিন্তু গাড়িটা যখন আধা ঘন্টা পরে ছাড়ল জানালা দিয়া বাইরে নজর পড়তে তাকায়া দেখি আমার সেই শক্ত বাবাটা এখনো জান্নাই আজকে আমার সেই শক্ত বাবাটা পাষাণ বাবাটা দুই চোখের পানি পড়তেছে বৃষ্টির মতো আর দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে ওগো আল্লাহ আমার সেই বাবা আজকে দুনিয়াতে নাই আমার মা দুনিয়াতে নাই এই মাদ্রাসার মধ্যে আমি লেখাপড়া করি গো আল্লাহ আমার ওস্তাদরা বাবার আদর দিয়ে আমাকে লেখাপড়া করান এলাকার যেই মানুষগুলো এই মাদ্রাসায় দান সদকা করার কারণে আমি পড়তে পারি খাইতে পারি কিতাব পাই পোশাক পাই ওগো আল্লাহ আমার মা বাবার সঙ্গে সঙ্গে এই এলাকাটাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত কর তোমার জন্য তো লজ গজব এখনো লটকানো আছে কিন্তু ছোট্ট বালক কোরআনের হাফেজ কোরআনের ছাত্র যখনই আল্লাহর দরবারে এভাবে দোয়া করা শুরু করে দেয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদের দোয়ার ওসিলায় তোমার উপর থেকে গজবটা সরাইয়া নিয়ে যায় এই মাদ্রাসার ব্যাপারে অনেকে মন্তব্য করে থাকেন মাদ্রাসার ছাত্রদের সঙ্গে শয়তান দুইটা বেশি থাকে করে না কিরকম যারা এগুলো মন্তব্য করেন তওবা করে নেন কারণ ছাত্রদের সঙ্গে শয়তান তো থাকেই না বরং ছাত্ররা যেখান থেকে যায় শয়তান সেই রাস্তায়ও হাঁটে না আপনার ছেলে মেয়েকেও কোরআন শেখাবেন শুদ্ধ করে দিন শেখাবেন রিক্সাওয়ালা এলাকার মাতবরের রিক্সায় উঠাইয়া বাড়িতে নিয়ে যাইতেছে রিক্সাওয়ালার মাথায় টুপি পাগড়ি আছে গায়ের মধ্যে জুব্বা গাল ভর্তি দাড়ি এমন রিক্সাওয়ালা আছে না নাই হাত দিয়া হ্যান্ডেল ধরা পা দিয়া প্যাডেল মারতেছে বাড়ির সামনে গিয়া রিক্সায় ব্রেক করলো মাতবর নেমে ডাক দিছে রিক্সাওয়ালা ছেলে মেয়ে কয়জন বলল স্যার আমার দুইটা ছেলে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন বলে কি করে বলে বড়টা হেফজ শেষ করে এখন গোপালপুর মাদ্রাসায় শোনায় ছোট ছেলেটা বিশপাড়া মুখস্থ করে ফেলেছে মাতবর মাথায় হাত দিয়া জিবরা তিনাত বাইর করে বলে কি করলা কামটা তো ঠিক করো নাই নিজে তো রিক্সা চালায়া চালায়া জীবনটা শেষ করলা ছেলে দুইটার জীবনও শেষ করে দিলা রিক্সাওয়ালার মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে দোয়া চাইলাম কি আর বলল কি মাদ্রাসায় পড়াইয়া কত শান্তি অনুভব করতেছি অথচ এই লোকটা মাদ্রাসার বিরুদ্ধে বলল মাথা নিচু করে আস্তে আস্তে বলে স্যার আপনার ছেলে মেয়ে কয়টা কয় আমার পাঁচটা ছেলে বুকুস করে কয় পাঁচটা ছেলে কি করে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা বড় ব্যবসায়ী আর একটা সচিব কয়েকটা ভার্সিটিতে পড়ে পলিটিক্স করে কি টিক্স কয় এর আবার টিক্স নিলেন কে কয় দোয়া করি সামনে নির্বাচন আইতেছে চেয়ারম্যানিতে খাড়া করাম রিক্সাওয়ালার দোয়া চাইছে কি আর এবার পরে দোয়া চাই কি চেয়ারম্যান হলে কি একবার যদি চেয়ারম্যান বানাইতে পারে সামনের বার এমপির দরজা খুলে যাবে এমপি হইলে কি হবে বলে এমপি হওয়ার পর মন্ত্রিত্বের জন্য ট্রাই করবো কয় ব্যাপারটা কি এত উপরে যাইতে চান কা বলে উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায় রিক্সাওয়ালা ডাক দিয়া বলে স্যার আপনার তো পাঁচটা ছেলে সবাই এস্টাবলিশ বলে হ্যাঁ এবার আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই আপনি বা আপনার স্ত্রী মারা যাওয়ার
পথ আপনার এই পাঁচটা ছেলের একজনও এমন আছে নিজে জানাজার নামাজ পড়াবে মাতবরের মাথাটা এবারে নিচু হয়ে গেছে রিকশাওয়ালা ডাক দিয়া বলে রে মাতবর টাকার গরম তো কম দেখাইলে না তুমি জানো আমার রাসূল কাদেরকে গরিব বলেছেন যারা আমার আল্লাহকে চেনে না যাদের মধ্যে আল্লাহর পরিচয় নাই এরাই দুনিয়ার সবচেয়ে বড় গরিব একটা ছেলে এমন বানাইতে পারো না যে জানাজা পড়াবে জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও নাই আবার বড় কথা কও সন্তান জন্ম দেওয়া তো বাহাদুরি নয় সন্তান তো গরু ছাগলও জন্ম দিতে পারে মানুষ বানাতে পারে কয়জন আরে বহু মা বাপ সন্তান দিয়ে জাহান্নামে যায় বহু তাহাজ্জুদ গুজারি সন্তানের কারণে জাহান্নামে যায় কইবেন একজন আর ছেলের একজন পাপ ভোগ করবে না আমি আমার ছেলের দিন শিখাই নিয়ে অন্যায় প্রশ্রয় দিছি ওর সাজা ও একা ভোগবে মুসলমান ইমানদার কোরআনের দাম আছে না নাই মাদ্রাসার পক্ষে থাকা দরকার না বিপক্ষে থাকা দরকার এরপরে একদল মানুষ মাদ্রাসার বিরুদ্ধে বলে আছে না নাই মাদ্রাসার বিরুদ্ধে বইল না শোনো মাদ্রাসার মধ্যে কি হয় মাদ্রাসায় যা হয় এটা তুমি যদি জানতা মাদ্রাসার বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারতা না রাত যখন গভীর হয়ে যায় তুমি তো জনমের ঘুম ঘুমাইছো তুমি গভীর রাত্রে বের হইছো চুরি ডাকাতি করার জন্য পর নারীর সঙ্গে কথা বলার জন্য যাত্রায় যাওয়ার জন্য নাইট ক্লাবে যাওয়ার জন্য ওই সময় মাদ্রাসার মধ্যে সাত আট নয় দশ বছরের বালক যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা যেই ছেলেটাকে মা ঘুম পাড়াইয়া দেওয়ার কথা যেই ছেলেটাকে মা গোসল করাইয়া দেওয়ার কথা যেই ছেলেটার কাপড় মা ধুইয়া দেওয়ার কথা বিছানাটা বিছাইয়া দেওয়ার কথা ওই ছেলেটা পঞ্চাশ একশো কিলোমিটার দূর থেকে এসে কাছে মাও নাই বাবাও নাই ভাই নাই বোন নাই অপরিচিত দশ মায়ের দশ সন্তানকে নিজের বন্ধু বানায় আনিছে আপন বানায় আনিছে নিজের ভাই বানায় আনিছে অপরিচিত একজন মুরব্বীকে ওস্তাদকে নিজের বাবার জায়গায় দাঁড় করাইয়া ওই ছেলেটা নিজের খাবারটা নিজে খায় কষ্ট হয় পারে না তবুও নিজের খাবারটা নিজে খায় নিজের গোসলটা নিজে করে নিজের কাপড়টা নিজে ধোয় ওরে আল্লাহর গোলাম রাত যখন গভীর হইয়া গেছে তুমি তো গেছো ক্যারাম খেলতে তুমি গেছো ফুটবল খেলা দেখতে টিভির মধ্যে তুমি গেছো জুয়ার আড্ডায় তোমার জন্য আল্লাহর আসমানে গজব লটকাইয়া রইছে যে কোনো সময় পতিত হইতে পারে এমন সময় মাদ্রাসার ছোট্টু বালক সব ঘুমায় চারিদিক নীরব নিস্তব্ধ পিনপতন নীরবতা ছোট্ট বালক ঘুম থেকে জেগে বিছানাটা গুছাইয়া গুটি গুটি পায়ে অজু খানায় চলে গেছে সুন্দরভাবে অজু বানাইয়া জায়নামাজটা বিছাইয়া মসজিদের কোনায় কিংবা রুমে গিয়া তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে ফরিয়াদ শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহর দরবারে নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদে দুই রাগা চার রাগাত নামাজ সেজে একটু তেলাওয়াত করে একটু জিকির করে কচি দুইটা হাত গভীর রাতে আল্লাহ আমার দিকে বাড়াইয়া দিছে আমার আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এসে বান্দার জন্য অপেক্ষা করেন আর বলেন বান্দা তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল তোর মনে কত দুঃখ আমি আল্লাহর কাছে বল একে চশমা জাদান গাফেলা যা শাহনাবাসি একে চশমা জাদান গাফেলা যা শাহনাবাসি শায়দ কে নিগাহে কুনদা গাহ নাবাসি
شاید کے نگاہیں کو نہ داغہ نہ باشی اتی گبھیر ہائے رجنی جکھن নীরবে আল্লাহর নাম জপিও তখন আল্লাহর করুণা যদি পাইবারে চাও অতি গভীর রজনীতে তাহার গুণ গান গাও ওরে মুসলমান ইমানদার ছোট বালক দুইটা হাত উপরের দিক উঠাইয়া চোখের পানি ছেড়ে ফরিয়াদ করে আমার আল্লাহ আমার মা বাবা বড় গরিব অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করান আল্লাহ আমার মা বাবার ভরসা আমাকে দিয়া কামাই রোজগার খাওয়ানা আমার মা বাবা মারা গেলে আমি যেন তাদের জন্য তেলাওয়াত করে দোয়া করতে পারি তাদের জানাজাটা যেন আমি পড়াইতে পারি গো আল্লাহ আল্লাহ গো আমার মা বাবা দিনরাত পরিশ্রম করেন রাতে আমার জন্য দোয়া করেন ও গো আল্লাহ মাদ্রাসা বন্ধের সময় বাড়িতে গিয়া যখনই ঘুমাইতাম মাঝে মাঝে গভীর রাতে কান্নার আওয়াজ পাই আমার ঘুম ভেঙে যাইত আমাদের ঘর খেরের ঘর বেড়াও খেরের বেড়া ফাঁকা দিয়া তাকাইয়া দেখতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য আপনার দরবারে কেঁদে কেঁদে দোয়া করে আমার মাদ্রাসার ছুটি যখন শেষ আগের রাতে আমার মা ব্যাগ গুছান আর মাতার শাড়ির আসলটা যেন মাথায় থাকে ওই আসলটা আরো লম্বা করে মুখটা ঢেকে আছেন আমি কৌতূহলী হয়ে একটু নিচের দিকে গিয়ে তাকায় দেখলাম আমার মায়ের চক্ষু দুইটা ছল ছল করে ডাক দিয়া বললাম আম্মু তুমি কেন কাঁদ আমার মা আমাকে জড়াইয়া ধরে বুকের সাথে নিয়ে বলে রে বাবা কত কষ্ট যে তুলে নিয়ে করছি তুই তো জানিস না দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছি রে বাবা ওরে বাবা খাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে তোর বাবা তাকে বিদায় নিলাম স্বামী আমার আমার যে ব্যথা মনে হয় আর আমি বাঁচব না ও বাবা ও স্বামী গো আমাকে তুমি মাফ করে দিও জীবনে যদি কোনো ভুল করি ক্ষমা করে দিও আমার সন্তানটাকে তুমি দেখে রাখিও ওরে সন্তান তুই যখন ভূমিষ্ঠ হয়ে গেলি আমি তো বেহুশ অবস্থায় ছিলাম ডাক্তার চিকিৎসা করে যখন আমার হুশ ফিরালো আমি উঠেই যখন তোকে দেখলাম তুই কালো না ধনা আমি যাচাই করি না মানুষ কত মন্তব্য করে নাকটা ভালো হয় নাই চোখ দুইটা ভালো হয় নাই কান ভালো হয় নাই চেহারাটা সুন্দর হয় নাই ওই কথা আমার কানে যায় নাই রে বাবা তোকে যখনই আমি দেখছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে বাবারে তুই তিন চার মাস মাদ্রাসায় থাকিস আমি মা তোকে রেখে ঘুমাইতে পারি না খাইতে পারি না চার মাস তিন মাস পরে ছুটি পাইয়া এক সপ্তাহের জন্য বাড়িতে আসিস এক সপ্তাহ পরে যখন আবার তুই রওনা দিস আমি ঘুমাইতে পারি না রে বাবা ও গো আল্লাহ আমার মা ব্যাগটা গুছাইয়া আমাকে খাবার দিয়া ঘুম পড়ায় দিস আবার গভীর রাতে আমি টের পাইলাম কে যেন আমার পাশে বসা রয়েছে আমি চোখ দুইটা খুলে দেখলাম আমার মা আমার মাথাটায় হাত বুলাইয়া দিতেছে আল্লাহ মাদ্রাসা খোলার দিন আমার মা আমার বাবার হাতে ব্যাগটা দিয়ে বলে যে নিয়ে যাও আমার ছেলেটার যেন কষ্ট না হয় একটা ভালো গাড়িতে উঠাইয়া দি আমাকে দাঁড় করাইয়া কপালে চুমু খাই আমাকে দোয়া কইরা দিয়া দশটা টাকা হাতে দিছে আর বলছে রে বাবা বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে তুই এক টাকার বাদাম খাবি মুখ নাড়াবি তবু ওদিকে তাকাবি না
আমি বললাম ও মা আমাকে আরো 10টা টাকা দাও 10 টাকায় কি হয় আমার মা কেঁদে কেঁদে বলছে রে বাবা আল্লাহ আমাদের গরিব বানাইছে তোর বাবা বাজার থেকে যে চাউল আনে ওই চাউল যে খুদ বের হয় এটা বিক্রি করে মুরগির ডিম বিক্রি করে তোর জন্য টাকা রাইকা 10 টাকা দিলাম বাবা ওরে বাবা গত মাসে তোর পরীক্ষার ফি দিতে গিয়ে আমরা চাউল কিনতে পারি না একদিন না খাইয়া রইছি বাবারে আফসোস করবি না আজকে কষ্ট কর যদি আল্লাহ কবুল করে খাবারের অভাব থাকবে না দুনিয়ায় না পাইলে জান্নাতে পাবি আমার মা দোয়া করে মাথায় হাত বুলাই আমাকে রওনা করায়া দিলেন আমি আমার বাবার পিছে পিছে হাঁটি বাবা আমার সামনে সামনে যান কত দূর যাওয়ার পর আমি পিছন ফিরে তাকায় দেখি আমার মা বাড়ির দরজায় দাঁড়ায়া গাছের আড়ালে চোখের পানি ছেড়ে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আমার বাবা বাসের সিটের মধ্যে আমাকে বসাইয়া সুপারভাইজার কে ডেকে বলছেন সুপারভাইজার আমার ছেলেটা গোপাল গ্রাম মাদ্রাসা চেনে না ওকে ওই মাদ্রাসার সামনে নামাইয়া দিও পথে যেন কোনো ক্ষতি না হয় গাড়িটা আসতে চালাইও আমার বাবা আমার হাতে আরো 10টা টাকা দিয়া বলে বাবা আল্লাহ গরিব বানাইছেন তোর মন মতো টাকা দিতে পারি নাই বাবারে শান্তভাবে যাবে দুষ্টুমি করবি না চলে গেলাম আধা ঘন্টা পরে গাড়ি চাললো আমি মনে করেছি আমার বাবা তো আগেই চলে গেছে কারণ আমি ভাবতাম আমার বাবার কোনো মায়া আমার প্রতি নাই কারণ নামাজ না পড়লে খাবার দিতেন না এলাকার ছেলেদের সাথে মিশতে দিতেন না আমার বাবা বন্ধের পরে একদিনও বেশি থাকতে দিতেন না আমি মনে করতাম আমার বাবা এটা বড় অন্যায় করে আসলে যে আমাকে মানুষ বানাবার জন্য করে বুঝতে পারি নাই আমার বাবাকে কোনোদিন কাঁদতে দেখি নাই সবসময় শাসন করে মনে করেছি আমার বাবা বুঝি কঠোর আমার প্রতি মায়া নাই কিন্তু গাড়িটা যখন আধা ঘন্টা পরে ছাড়ল জানালা দিয়া বাইরে নজর পড়তে তাকাইয়া দেখি আমার সেই শক্ত বাবাটা এখনো জান্নাই আজকে আমার সেই শক্ত বাবাটা পাষাণ বাবাটা দুই চোখের পানি পড়তেছে বৃষ্টির মতো আর দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে ওগো আল্লাহ আমার সেই বাবা আজকে দুনিয়াতে নাই আমার মা দুনিয়াতে নাই আল্লাহ এই মাদ্রাসার মধ্যে আমি লেখাপড়া করি গো আল্লাহ আমার ওস্তাদরা বাবার আদর দিয়ে আমাকে লেখাপড়া করান এই এলাকার যেই মানুষগুলো এই মাদ্রাসায় দান সদকা করার কারণে আমি পড়তে পারি খাইতে পারি কিতাব পাই পোশাক পাই ওগো আল্লাহ আমার মা বাবার সঙ্গে সঙ্গে এই এলাকাটাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত কর তোমার জন্য তো লজ গজব এখনো লটকানো আছে কিন্তু ছোট্ট বালক কোরআনের হাফেজ কোরআনের ছাত্র যখনই আল্লাহর দরবারে এভাবে দোয়া করা শুরু করে দেয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদের দোয়ার ওসিলায় তোমার উপর থেকে গজবটা সরাইয়া নিয়ে যা এই মাদ্রাসার ব্যাপারে অনেকে মন্তব্য করে থাকেন মাদ্রাসার ছাত্রদের সঙ্গে শয়তান জুইটা বেশি থাকে করে না কি রকম যারা এগুলো মন্তব্য করেন তওবা করে নেন কারণ ছাত্রদের সঙ্গে শয়তান তো থাকেই না বরং ছাত্ররা যে খান থেকে যায় শয়তান সেই রাস্তায়ও হাঁটে না ওদের সঙ্গে রহমতের ফিরিস্তা থাকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ওদের হাঁটার পথে নিজেদের পাখা বিছায় দেয় ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله مدرسة কে কবুল করেন মাহফিল কে কবুল করেন মাদ্রাসার সুরলগ্ন থেকে মাদ্রাসার মুতাওয়াল্লি জমি দানকারী আসবাবপত্র দানকারী টাকা পয়সা দানকারী শ্রমদাতা বুদ্ধিদাতা সময় ব্যয়কারী মাদ্রাসার কমিটি উপদেষ্টা পরিষদ মাদ্রাসার মজলিসে শুরা মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী নারী পুরুষ ছোট বড় সবাইকে আপনি কবুল করেন এই মাদ্রাসায় মাহফিল বাস্তবায়নের জন্য যারা যেভাবে কষ্ট করলেন সবাইকে আপনি কবুল করেন যে সমস্ত যুবকরা স্বেচ্ছাসেবক হয়ে এখানে শ্রম দিয়েছে কষ্ট করেছে যুবকদেরও কবুল করেন আল্লাহ মাহফিল উপলক্ষে যে সমস্ত মহিলারা রান্না বাড়া করেছে আপ্পানের ব্যবস্থা করেছে তাদেরকেও কবুল করেন আল্লাহ আয় আল্লাহ এলাকাবাসীকে সবাইকে কবুল করেন মাদ্রাসার ওয়াইজ শ্রোতা মাহফিলের ওয়াইজ শ্রোতা সবাইকে আপনি কবুল করেন আয় আল্লাহ আজকের মাহফিলের অতিথিবৃন্দ ওয়াইজ নেকরাম শ্রোতা বৃন্দ স্বেচ্ছাসেবক আয়োজক কমিটি সবাইকে আপনি কবুল করেন আল্লাহ এই মাদ্রাসার যেখানে যা দরকার গায়বী মদত দিয়া পূরণ করে দেন আজকে যারা নাম লেখাইলেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন মঞ্জুর করেন হালাল ভাবে কোটি টাকার মালিক বানায় দেন যারা ওয়াদা করছে আল্লাহ তাদেরকে ওয়াদার বদৌলত আরো বেশি বেশি সম্পদের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা বিপদে আছে জেল খাটতেছে যারা মিথ্যা মামলা শিকার যাদের ছেলে মেয়ে হয় না বিয়ে হয় না যারা অসুস্থ আছে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত যার যত বিপদ আছে বিপদগুলো দূর করে দেন যার যত নেক আশা আছে পূরণ করে দেন আল্লাহ ওগো আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু বান্ধব সবাইকে কবুল করেন আমাদের ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট আপনার রহমতের চাদর দিয়ে হেফাজত করেন চুরি ডাকাতি দুশ্মনের দুশ্মনী জালেমের জুলুম হিংসুকের হিংসা মুনাফিকের নেফাকের থেকে হেফাজত করেন ওগো আল্লাহ আমাদের যাতায়াত পথগুলো সহজ করে দেন সংকীর্ণ করে দেন বিপদ মুক্ত রাখেন পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিয়েন না দোকানদার ব্যবসায়ী কর্মচারী কর্মজীবী জেলে মজদুর কৃষক শ্রমিক প্রশাসন সাংবাদিক জনপ্রতিনিধি সমাজকর্মী আয় আল্লাহ সাংবাদিক সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দিয়া দেন আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দেন হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মুতাআল্লিকিন মুহিব্বিন উস্তাদ শাগরেদ পীর মুরিদ স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লি এলাকার মধ্যে যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি নি হায়াত দারাজ করেন ঈমানকে মজবুত করে দেন খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين